हेलो गाइस, एग्जाम प्रिपरेशन सबाई के स्वागत जानिए आज के टिटुलटा शुरू कर। आज के हमारा जन्म बार्ब। बार्ब काके बोले, कत प्रकार ओ की की, उदाहरण सहाज्ये डिटेल्स जानबो। समय ना नष्ट करे चलो शुरू कर। बार्ब करा, जावा, खावा, हुआ प्रभृति के आज करा बोझाते जे सकल वार्ड विवरित सेगुलो के आमरा बार्ब बोली। जेमन आमी विद्यालय जाई, जावाटा हच्छे बार्ब। आमी खाई, खावाटा हच्छे बार्ब। से करे, करे हच्छे बार्ब। सेगुलिके आमरा बार्ब बोली। करा, जावा, हुआ, खावा सेगुलिके आमरा बार्ब बोली, जेगुलिते करा, जावा, हुआ बुझाई। बार्ब दुई प्रकार, प्रिंसिपाल बार्ब प्रधान क्रिया, ऑक्सिलरी बार्ब सहाय्यकारी क्रिया। प्रिंसिपाल बार्ब प्रधान क्रिया, जे सकल बार्ब स्वाधीनभावे व्यवहृत हय सेगुलिके प्रिंसिपाल बार्ब बोले। जेमन डु, गो, सी, सी, काम, लाइव, एगुलि हच्छे प्रिंसिपाल बार्ब प्रधान क्रिया बा मेन बार्ब जेके बोली। ऑक्सिलरी बार्ब सहाय्यकारी क्रिया, जे सकल बार्ब प्रिंसिपाल बार्ब के सहाय्य करे सेगुलिके ऑक्सिलरी बार्ब बोले। एम, इज, आर, वाज, अयार, शेल, उइल सेगुलि हच्छे प्रिंसिपाल ऑक्सिलरी बार्ब। प्रिंसिपाल बार्ब के दुभागे भाग करा जाए, ट्रांजिटिव बार्ब আর ইনট্রান্সিটিভ বার্ব। ট্রানজিটিভ বার্ব সকর্মক ক্রিয়া, যে সকল প্রিন্সিপাল বার্বের অবজেক্ট থাকে সেগুলিকে ট্রানজিটিভ বার্ব বলে। উদাহরণ দেওয়া আছে এখানে, হি গোস হোম, সে বাড়ি যায়। এখানে হি সাবজেক্ট, গোস, গো হচ্ছে বার্ব, এর সাথে এ যুক্ত হয়েছে। কারণ সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন আমরা বার্বের সাথে এস বাই এ যুক্ত করি। এখানে হি সাবজেক্ট আর গো বার্ব, হোম অবজেক্ট বা কর্ম যাকে বলি। এই বার্বের আমার কর্ম আছে, অবজেক্ট আছে, সেই কারণে আমাকে একে এই বার্বটাকে গোকে আমরা ট্রানজিটিভ বার্ব বলবো। প্রিন্সিপাল বার্বের যে অবজেক্ট থাকে সেগুলি ট্রানজিটিভ বার্ব বলি। হি ডাজ নট গো টু দেম, সে তাদের কাছে যায় না। হি সাবজেক্ট, ডাজ নট নেগেটিভ করা হচ্ছে, গো হচ্ছে প্রিন্সিপাল বার্ব, টু দেম, টু দেম হচ্ছে অবজেক্ট, টু দেম অবজেক্ট আছে, তার কারণে আমাকে গো বার্বকে ট্রানজিটিভ বার্ব বলবো। টু দেম হচ্ছে অবজেক্ট। দে আর সিং দ্য মুন, তারা চাঁদকে দেখছে। দে আর সিং দ্য মুন মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলিকে বলে, যেগুলি কন্টিনিউ চলছে, এগুলিকে টেন্সেশন সেগুলি বলবো। দে আর সিং দ্য মুন, দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি বার্ব, সি হচ্ছে মেন বার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে কারণে কন্টিনিউয়াস টেন্স আছে তার জন্য। দ্য মুন হচ্ছে অবজেক্ট বা কর্ম, দ্য মুন অবজেক্ট বা কর্ম, তার কারণে আমরা সি বার্বটাকে আমরা ট্রানজিটিভ বার্ব বলবো। যেগুলি কর্ম আছে সেগুলি ট্রানজিটিভ বার্ব বলি। দ্য মুন হচ্ছে কর্ম, অবজেক্ট। ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করবে না, ফিউচার টেন্স আছে এগুলি। নেগেটিভ করার জন্য নট যুক্ত করা হচ্ছে, ডু দ্য ওয়ার্ক, এখানে ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, দ্য ওয়ার্ক কর্ম। আই শ্যাল নট গো টু দ্য স্কুল, টু স্কুল হচ্ছে অবজেক্ট বা কর্ম, আমি বিদ্যালয়ে যাব না, ফিউচারনেস। ইনট্রানজিটিভ বার্ব যেটা হচ্ছে অকর্মক ক্রিয়া, যে সকল প্রিন্সিপাল বার্বের অবজেক্ট থাকে না সেগুলিকে ইনট্রানজিটিভ বার্ব বলি। যেগুলি অবজেক্ট থাকবে না, এর আগে ছিল অবজেক্ট আছে, এগুলি থাকে না। হি গোস, এখন অবজেক্ট নেই। হি সাবজেক্ট, গো হচ্ছে বার্ব, হ্যাঁ বার্ব, আর অবজেক্ট নেই, তার কারণে আমরা এই বার্বটাকে ইনট্রানজিটিভ বার্ব বলবো, গো বার্বটাকে, ঠিক আছে। সে যায়, হি ডাজ নট গো, সে যায় না, নেগেটিভ করা হচ্ছে, ডাজ যুক্ত করে, নেগেটিভ। গো হচ্ছে মেন বার্ব বা প্রিন্সিপাল বার্ব, আর ডাজ নট ডো হচ্ছে বার্ব, এটা নেগেটিভ করার জন্য আমরা ইয়ে যুক্ত করি, নট যুক্ত করেছে। দে আর সিং, তারা দেখছে, এখানে দে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি বার্ব, সি হচ্ছে মেন বার্ব, কন্টিনিউয়াস টেন্স, তার কারণে আইএনজি যুক্ত হয়েছে, অবজেক্ট নেই, তার কারণে এটা ট্রানজিটিভ বার্ব সি। ইউ উইল নট ডু, তুমি করবে না, অবজেক্ট নেই। ইউ সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি বার্ব, ডু হচ্ছে মেন বার্ব, অবজেক্ট নেই, সেজন্য এটা ট্রানজিটিভ বার্ব, অবজেক্ট বা কর্ম নেই।
এগুলি হচ্ছে ভার্বের তিনটা ফর্ম থাকে, কনজুগেশন অফ ভার্ব, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, অ্যারাইজ, এরোজ, অ্যারাইজেন, এওক, এওক, এওকেন, ইজ, ওয়াজ, বিন, আর, ওয়ার, বিন, বিট, বিট, বিট বা বিটেন, যে কোনো একটা ফর্ম লিখলেই চলবে। বিয়ার, বোর, বর্ন, বিট, বিট, বিট বা বেট লিখতে পারো, বিটেনও লিখতে পারো। নেক্সট বাইট, বিট, বিট, সেটা প্রেজেন্ট ফর্ম, বাইট, কামড়ানো, বাইন্ড, বাঁধা, বিগিন, আরম্ভ হওয়া, ব্রেক, ভাঙা, ব্লো, প্রবাহিত হওয়া, বাই, ক্রয় করা, বার্ন, পুরানো, ব্যান্ড, নিহত করা, বিউল্ড, নির্মাণ করা, বিহোল্ড, দেখা, এগুলি ক্যাচ ধরা, এগুলি সবগুলি যে এগুলি যদি কোনো ওয়ার্ড যদি বাংলা মিনিং না জানো তো গুগলের মধ্যে সার্চ করবে ব্লু লিখে বেঙ্গলি মিনিং তো আসে যাবে। আর এগুলি অনেকগুলি আছে, আমি বেশি লিখিনি, আরও আছে, যদি আরও তোমরা চাও যদি আমি একটা নাও টুটোরিয়াল বানিয়ে দেব, তোমরা কমেন্ট করবে যদি চাও। এগুলি খুব দরকার, কেন দরকার, আমি এটা দিয়ে তিনটা সেন্টেন্স লিখেছি, তিনটা সেন্টেন্স বুঝিয়ে দিয়েছি কেন দরকার। কিন্তু মাই ফ্রেন্ড হ্যাজ কাম, আমার বন্ধু বাড়িতে এসেছে, হ্যাজ কাম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে কামটা কোন ফর্মে এসেছে, পাস্ট পার্টিসিপল ফর্মে এসেছে, কাম, কেম, কাম, দেখো আমি এর আগে পাস্ট পার্টিসিপল কোন ফর্মটা, এইটা, এই ফর্মটা, এই ফর্মটা পাস্ট পার্টিসিপল, কাম এখানে আছে, খুঁজে বের করতে হবে, কাম, কেম, কাম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম এসেছে এখানে। দে হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার, তারা চেয়ারটা ভেঙেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এক্ষণে ভেঙেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা এক্ষণে শেষ হয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এক্ষণের মতো শেষ হয়েছে। ব্রেক, ব্রুক, ব্রোকেন, ব্রেক, ব্রুক, ব্রোকেন, এটা পাস্ট পার্টিসিপল ফর্মটা, ব্রোকেন দেওয়া আছে, ভেঙে ছিল, ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি পৃথিবীর সর্বত্র বলা হয়, এখানে এটা প্যাসিভ ভয়েস আছে, ইংলিশ ইজ স্পোকেন, এখানে স্পিক, স্পোক, স্পোকেন, এটা পাস্ট পার্টিসিপল স্পোকেনটা। গাইস, এই ভার্বের ফর্মগুলি জানা আমি মনে করি খুব দরকার, ইউ শুড নিড টু নো বিকজ ইট উইল হেল্প ইউ লট, জানলে খুব দরকার, এটি ছাড়া সেন্টেন্স করা যায় না, যে কোনো বা ইংরেজি সেন্টেন্স করতে গেলে টেন্স দরকার, টেন্সের মধ্যে থাকবেই, এগুলি থাকবে, এছাড়া প্যাসিভ অ্যাক্টিভ বিভিন্ন ক্ষেত্রে এগুলি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, তো আমি মনে করি তোমরা অবশ্যই এগুলি শিখো। গাইস আজকের সেশনে এখানে শেষ করছি, যদি টিউটোরিয়ালটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এখানে শেষ করছি, বেস্ট অফ লাক।